এখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি মরতে চান নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মালাকুল মউতকে থাপ্পড় মারার ঘটনা আপনারা জানেন, যেটা বুখারী শরীফের 3407 নম্বর হাদিসের মধ্যে আছেন। উনি যখন আসলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম থাপ্পড় মারলেন, মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেন, হে আল্লাহ, আপনি এমন এক ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন যে মৃত্যুবরণ করতে চায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আবার যাও গিয়ে তাকে বলবে একটি ষাঁড়ের পিঠের উপর হাত রাখতে, হাত হাতের নিচে যতগুলো পশম ততগুলো হায়াত আমি তাকে দান করব। মালাকুল মউত আবার আসলেন, বললেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি একটি ষাঁড়ের উপর হাত রাখবেন, আপনার হাতের নিচে যত পশম থাকবে সেই পরিমাণ হায়াত আল্লাহ আপনাকে দান করবেন। তখন মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এরপর কি হবে? তখন মালাকুল মউত বলল, এরপর আপনার ইন্তেকাল হবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, এত হায়াত দিয়ে কি করব, এখনই আমাকে নিয়ে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি মরতে চান নাই, এটার ব্যাপারে দুইটা ব্যাখ্যা আছে। এক নম্বর হলো, নবীদেরকে এখতিয়ার দিতে হয়, যেমন আমাদের নবীর কাছেও মালাকুল মউত এসেছিলেন, অত্যন্ত আদবের সাথে সালাম দিয়েছেন, আমার নবীজি জিব্রাইল ফেরেশতা আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। ঠিক তদ্রূপ প্রত্যেক নবীর কাছে মালাকুল মউত এসে তাদেরকে জিজ্ঞেস করেন আদবের সাথে যে আপনি যেতে চান কিনা। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে সেই এখতিয়ারের কথা যখন বলেন নাই, সেজন্য মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে মালাকুল মউতকে থাপ্পড় মেরেছিলেন। দ্বিতীয় ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মালাকুল মউত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে মানুষের সুরতে প্রবেশ করেছেন বিনা অনুমতিতে। কারো ঘরে প্রবেশ করা অনুমতি দরকার, এটা ইসলামের বিধান। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে শুধু আমার মা, আমি কি আমার মায়ের কাছেও অনুমতি চাইব? নবীজি বলেন, অবশ্যই অনুমতি চাইবে। সে আবার জিজ্ঞেস করল, নবীজি বলেন অনুমতি চাইবে। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, নবীজির আগত স্বরে বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? এটাই হলো ভদ্রতা। কারণ একজন মানুষ একাকী ঘরে থাকলে তার কাপড় চোপড় ঠিক নাও থাকতে পারে, সেজন্য ইসলামের শিষ্টাচার হলো অনুমতি নেওয়া। এখন মালাকুল মউত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের রুমের মধ্যে মানুষের সুরতে বিনা অনুমতিতে প্রবেশ করেছেন, সেটা দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে থাপ্পড় মেরেছেন, সেটা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন।